নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, অসন্তোষ মেটাতে রাজ্যে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণার ইঙ্গিত, এই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন এখানে কী বলা হয়েছে, দেখা নেই ডিএর, বাড়ছে না বেতন, এখনও জুলের ষষ্ঠ বেতন কমিশন, তার সময়সীমা চলতি সপ্তাহতেই শেষ হয়েছে। দীর্ঘদিনে বেতন বঞ্চনা নিয়ে রাজ্যের সরকারি কর্মী মহলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে অসন্তোষ, আর এই অসন্তোষ এবার প্রভাব ফেলল ইভিএমে। পোস্টাল ব্যালট গণনায় দেখা গিয়েছে বিজেপির দখলে গিয়েছে 39টি আসন। নির্বাচন কমিশনের এই তথ্য দেখে মাথায় হাত শাসক শিবিরে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যে সরকারি কর্মীদের অসন্তোষ মেটাতে আগামী সপ্তাহে হতে পারে বড়সড় ঘোষণা। সূত্রের খবর, খুব সম্ভবত আগামী সপ্তাহে উৎসব বোনাস ও অগ্রিম দেওয়ার বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য সরকার। মুসলিম কর্মীদের উৎসব বোনাস ও অগ্রিম টাকা ঈদের আগে দেওয়া হয়। আগামী মাসের গোড়ার দিকে ঈদ, তার আগেই উৎসব বোনাস ও অগ্রিমের বিজ্ঞপ্তি জারি হবে বলে কর্মী মহলের আশা। নির্বাচনী আদর্শ আচরণবিধির সময়সীমা 27 মে হওয়ার কথা, তারপরেই উৎসব বোনাস অগ্রিমের বিজ্ঞপ্তি জারি হতে পারে। বোনাসের আশায় কর্মী মহলের একাংশের মধ্যে উৎসব দেখা দিলেও পে কমিশন নিয়ে হতাশা বেড়েছে। 6 মাসের বেতন কমিশন 42 মাসে গড়িয়ে গিয়েছে, বকেয়া রয়েছে বিরাট পরিমাণ মহার্গ ভাতা, এর ওপর রয়েছে চোখ রাঙানি, প্রতিহিংসার বদলি। রাজ্যে সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত অবস্থার কোনো পরিবর্তন 2011 সালে আর হয়নি। মহার্গ ভাতার দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বহুবার দরবার করেও কোনো লাভ না হওয়ায় কর্মচারীরা আদালতে গিয়েছেন। কর্মচারীরা মহার্গ ভাতা দেওয়ার ব্যাপারে আদালতের নির্দেশ কার্যকরী করতে রাজ্য সরকারের কাছে কোনো সদ ইচ্ছা ও অমিল, আর এই নিয়ে বাড়ছে ক্ষোভ। সরকারি কর্মীদের দীর্ঘ দাবি ছিল ষষ্ঠ বেতন কমিশন চালু করা। গত 25 নভেম্বর বেতন কমিশন কার্যকালের মেয়াদ 6 মাসের জন্য বৃদ্ধি করা হয়, সেই সময়সীমা শেষ হয়েছে আগামী রবিবার। বেতন কমিশন এখনও বিকাশ ভবনের অফিসে কাজ চালিয়ে যাচ্ছে। সূত্রের খবর, কর্মী ও আধিকারিকদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার জন্য বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থাগুলির বক্তব্য শোনার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এই পরিস্থিতিতে কমিশনের কার্যকালের মেয়াদ ফের বৃদ্ধি করতে হবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। লোকসভা ভোটের পর্ব শেষ হওয়ার পর কমিশন বেতন সংক্রান্ত প্রথম পর্যায়ের সুপারিশ সরকারের কাছে পেশ করলেও অন্যান্য কাজ সম্পূর্ণ করার জন্য মেয়াদ বৃদ্ধি করতেই হবে বলে সরকারি মহল মনে করছে। তবে ভোটের ফলাফল দেখে মেয়াদ বৃদ্ধির ঝুঁকি আদৌ রাজ্য নেবে কিনা তা নিয়ে এখনও সন্দেহ আছে। অন্যদিকে রাজ্য সরকারের চিন্তা বাড়িয়েছে সরকারি কর্মীদের ভোট। জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে পোস্টাল ব্যালট গণনার পর দেখা যায় বিজেপির দখলে 39টি আসন, তৃণমূল 1টি এবং সিপিএমের দখলে যায় 1টি আসন। পোস্টাল ব্যালট গণনার শেষে বিজেপির দখলে গিয়েছে আসানসোল, আরামবাগ, বিষ্ণুপুর, দমদম, ঘাটাল, হুগলি, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, উলুবেড়িয়া, বর্ধমান, দুর্গাপুর, বর্ধমান পূর্ব, শ্রীরামপুর, তমলুক, বালুরঘাট, বাঁকুড়া, বারাসাত, বারাকপুর, ঝাড়গ্রাম, জয়নগর, কাথি, মথুরাপুর, রানাঘাটসহ মোট 39টি আসন। এই ফলাফল সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে তৃণমূল। তো বন্ধুরা, এই ছিল আমাদের ছোট্ট নিউজ সংক্রান্ত একটি আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন এবং ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটিকে বন্ধুবান্ধবদের মাধ্যমে শেয়ার করে দিন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই।